সরকার আমার সার্টিফিকেট দেখে আমাকে নিবন্ধন পাশ করাইছে, আমাকে বিপিএড পাশ করাইছে, তারপর সরকার আমাকে চাকরি দিয়েছে। এত কিছু সরকার আমাকে করালো সার্টিফিকেট দিয়ে, কিন্তু এখন বেতন দিবে না, এটা আবার কেমন? আবার অনেকের তো বেতন হচ্ছেও, অনেকের বেতন হচ্ছে, যাদের মামা খালু আছে, যাদের উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, তাদের বেতন অবলীলায় হচ্ছে। গত মাসেও চারজনের বেতন হয়েছে এই সার্টিফিকেট দিয়ে, কিন্তু আমরা করতে পারি না। কেন আমরা করতে পারি না? কি দোষ আমাদের? আমাদের সমস্যা কোথায়? ও পারলে আমরা পারি না কেন? আমরা পারি না এই জন্যেই আমাদের ওরকম বড় লোক নেই, আমাদের মামা খালু নেই, আমাদের বাবা মার অত টাকা নেই, আমাদের ঘুষদের মতো টাকা নেই, তাই আমরা পারি না। তো আপনাদের কাছে আমরা বিশেষভাবে উন্নতি করছি, মিনত করছি যে আপনারা সাংবাদিক ভাইয়েরা বিষয়টি প্রচার করেন, সবার জন্য নজরে পড়ে। আর মমতাময়ী মা প্রধানমন্ত্রী, দেশনেত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা যেন এই বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান করে। ধন্যবাদ সকল। আমাদের বিভিন্ন তথ্য মোতাবেক পাওয়া প্রায় 3000 এদেরকে একটু বাঁচার ব্যবস্থা হবে। বর্তমানে এদের যে অবস্থা এটা বলার অবস্থা, কারণ আমার নিজের বলি আমার ছুটি একটি এখন অনেক ক্ষেত্রে আমাকে বলতে হয় বাবা আমি আজকে না কালকে। এখন এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা ভবিষ্যতে কী করব? আমাদের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সরকারি বিধি মোতাবেকই আমাদের নিয়োগ প্রদান করে, কিন্তু পরক্ষণিক যে বিষয়টা দাঁড়ায় যখন নাকি আমরা নিয়োগপ্রাপ্ত হই, হওয়ার পরে এটা অনলাইনে সরকারি নিয়ম মাফিক আমাদের এমপিওতে আবেদন করতে হয়। কিন্তু এই আবেদন করার পরে যে অবস্থাটা দাঁড়ায় সেটা হলো এখানে আবার এমপিও কর্তৃপক্ষ বলতে শিক্ষা মন্ত্রণালয়কে বোঝায়, এবং শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ যে প্রজ্ঞাপন সেই মোতাবেকই শিক্ষা মন্ত্রণালয় দেখা যায় যে এরা আমাদের আবেদনগুলো রিলেট করে। এই আবেদন রিলেট করার ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম মন্তব্য ছিল। যেমন আমি যখন প্রথমবার আবেদন করি দেখা ছিল যে আমার 2016 সালের পরে বিদায় এটা রিলেট করা হবে। আবার পরবর্তীতে যখন নাকি আবেদন করলাম তখন দেখা গেল এখানে লেখা গেল কি আমার দাঁড়িয়ে 2015 সালের। আবার তৃতীয়বার যখন আমি আবেদন করলাম তখন দেখা গেল এখানে লেখলো কি ইনসাফিসিয়েন্ট পেপার, অর্থাৎ আমার পেপার পর্যাপ্ত পরিমাণ না। এবার এক এক সময় এক এক রকম মন্তব্য চলে আসছে।